নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আবারও তোমাদের জন্য নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি আজকে কিন্তু কোনো সরকারি চাকরি না প্রাইভেট কোম্পানির তরফ থেকে কিন্তু নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি প্রচুর সরকারি চাকরির আবেদনের জন্য নতুন ভিডিও এনেছি কিন্তু তোমরা অনেকেই চাও যারা প্রাইভেট কোম্পানির জন্য আবেদন করতে তাই তোমাদের জন্য আবারও নতুন প্রাইভেট কোম্পানির চাকরির আপডেট নিয়ে চলে এসেছি যেটা এসছে মারুতি সুযুকি কোম্পানির তরফ থেকে বন্ধুরা তোমরা সবাই জানো মারুতি সুজুকি একটা ইন্ডিয়ান বেস্ট কোম্পানি যেখানে কিন্তু প্রত্যেকটা স্টেটে প্রচুর প্রচুর এর কিন্তু ফ্যাক্টরি এবং স্টোর অ্যাভেলেবেল রয়েছে যেখানে কিন্তু প্রচুর প্রচুর এমপ্লয়ি কাজ করে তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে জানাবো যদি তোমরা মারুতি সুযোগের জন্য আবেদন করতে চাও তাহলে কোথায় আবেদন করবে ফর্ম ফিল আপ কীভাবে করবে এবং কিভাবে আবেদনটা এখানে করতে পারবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমরা সব কিছু ডিটেলস জানতে পারবে এবং যখন আবেদন করবে তখন কোনো রকম প্রবলেম হবে না যেমনটি তোমরা দেখতে পাচ্ছ মারুতি সুজুকি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এখন কিন্তু রয়েছি বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি নতুন এবং খুবই আপডেটেড একটা নিউজ নিয়েছি যেখানে ক্লিয়ারলি মারুতি সুজুকি কোম্পানির তরফ থেকে ক্লিয়ারলি বলা হয়েছে আট ঘন্টার কাজ হবে এবং খাওয়া থাকা কিন্তু ফ্রিতে দেওয়া হবে সেটা কিন্তু মারুতি সুজুকি কোম্পানির তরফ থেকে বহন করা হবে এবং বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা ব্যাপার তো তারা যারা যারা কাজ করবে তাদের জন্য কিন্তু এটা কিন্তু থাকবে তো এবার চলে আসি কি কি পজিশান এখানে বেরিয়েছে প্রথমেই তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আবেদন করতে চাচ্ছ তাদের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের পজিশান কিন্তু এখানে বেরিয়েছে মানে পদ বেরিয়েছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো এখানে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মধ্যে নয় প্রত্যেকটা সিটিস বা বিভিন্ন জায়গায় কিন্তু এর যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু বেরিয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এবার চলে আসি কি কি পজিশানে বেরিয়েছে প্রথম বেরিয়েছে ম্যানেজারের পোস্টে যেখানে রয়েছে গুড়গাঁওতে তারপর অ্যাসিস্ট্যান্ট ডিপুটি ম্যানেজার সেটা কিন্তু রোথাক রোথাক বলে একটা জায়গাতে রিক্রুমেন্ট হচ্ছে ডিপুটি ম্যানেজার হার্ডওয়্যার ইন লব আর সিমুলাইজেশনের পদের কিন্তু রিক্রুমেন্ট করা হচ্ছে ডিপুটি ম্যানেজার এম বিডি অ্যান্ড বডি ডোমেন ফাংশনের কিন্তু রিক্রুমেন্ট হচ্ছে অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের পদের রিক্রুটমেন্ট হচ্ছে তো এখানে বিভিন্ন পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা যদি দেখো তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাবে কিন্তু এখানে নিয়োগ চলছে আজকে তোমাদের সেটাই বলবো তোমরা যদি এখানে আবেদন করতে যাও শুধুমাত্র যে এইগুলো এমন পজিশন বেরিয়ে শুধুমাত্র বিভিন্ন ক্যান্ডিডেট যারা ফ্রেশার তারা কিন্তু আবেদন করতে পারবে এবং এক্সপিরিয়েন্সরাও আবেদন করতে পারবে তো এবার চলে আসি আবেদন করা তো টোটাল তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি ওয়ান পোস্ট এখানে বেরিয়েছে এবার ম্যানেজার ডিজাস্টার ম্যানেজমেন্টের পদে যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাকে তোমার ওই পদের ওপরে ক্লিক করতে হবে মানে তুমি যেই পদের জন্য আবেদন করতে চাও সেটার ওপরে ক্লিক করবে এবং ক্লিক করার পরেই কিন্তু এখানে তার ডিটেলস চলে আসবে এবং সেখানে তোমাদের ফর্মও দেওয়া হবে তো প্রথমে আমি তোর বলে রাখি যারা ম্যানেজারের পোস্টে আবেদন করছো তাদের কিন্তু গ্র্যাজুয়েশান পাস থাকলেও আবেদন করতে পারছো এম বা এম এস যারা করে বসে আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তো গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থেকে হতে পারে সেটা কিন্তু সায়েন্স কমার্স বা আর্টসের যে কোনো স্টুডেন্ট কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার আমি তোমাদের একটা কথা বলি এখানে কিন্তু আবেদন করার পরে কিন্তু তোমাদের জব লোকেশন গুরগাঁওতে হবে তাই তোমাদের জন্য কোম্পানি কিন্তু খাওয়া দাওয়া ফুড ফুডের যেই ব্যাপারটা সেটা কিন্তু কোম্পানি হ্যান্ডেল করবে তো আবেদন কিভাবে করবে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না পুরোপুরি ফ্রিতে আবেদন করবে প্রথমে তোমার ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম ইমেল আইডি এক্সপিরিয়েন্স তারপরে কত বছরের এক্সপিরিয়েন্স সেটা দেবে নট অ্যাপ্লিকেবল ফর মি এটাতে ক্লিক করলে যারা ফ্রেশার আছে তারা এটাতে ক্লিক করবে কারেন্ট সিটি কোন সিটি থেকে বিলং হচ্ছে সেটা এখানে লিখবে কলকাতা বা অন্য কোনো জায়গা তারপর ফোন নাম্বার রিজিউম বা বায়োডাটা বাবার নাম প্যান কার্ড কারেন্ট অ্যাড্রেস আধার কার্ড নাম্বার এবং টেন পাস যদি থাকে টেন পাসের ডিটেলস উচ্চ মাধ্যমিকের ডিটেলস গ্র্যাজুয়েশনের ডিটেলস ডিপ্লোমার ডিটেলস যদি থাকে তা এগুলো কিন্তু তোমাকে ফর্ম ফিল করতে হবে করে কিন্তু তোমার এই ফর্মটা সাবমিট করতে হবে সাবমিট করার পরে কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউ হবে এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে নিচে দেয়া অফিসিয়াল লিংকে যাও এবং সেখান থেকে তোমরা আবেদন করো যারা আবেদন করতে চাও তাই তারা যারা আবেদন করতে এখনই আবেদন করতে পারো প্রচুর পদে কিন্তু নিয়োগ হতে চলেছে ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি আরও কিছু জানার থাকে অবশ্যই করে কমেন্ট করো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো আরও কিছু জানার থাকলে তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করো সেখানেও কিন্তু প্রতিনিয়ত তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও